বন্ধুগণ, যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। এখন আমি ঠিক নন্দনকাননের সামনে দাঁড়িয়ে আছি। তো চলো নন্দনকাননের ভিতরে ঢুকি, টিকিটটা কেটে নিই, তারপর দেখা যাক কি হয়। বন্ধুগণ, সাফারি টিকিটে এখন সিট নাম্বারও পেয়ে গেছি, বাস আসতে শুরু বাকি। বাস এলে উঠে যাব আর তারপরে তোমাদেরকে দেখাবো সাফারির ভিতরে এক্সপিরিয়েন্সটা কীরকম হয়। সঙ্গে থাকো আমার। Thank you.
বন্ধুগণ, সাফারি দর্শন শেষ আর কি। সাফারিটাকে এরা চারটে জোনে ডিভাইড করেছে। প্রথমে রয়েছে টাইগার জোন বা টাইগার বেল্ট, সেখান দিয়ে ঢুকিয়ে তারপরে ওরা লায়ন বেল্টে যাচ্ছে, তারপরে বিয়ার বেল্ট, এবং সর্বশেষ রেখেছে হচ্ছে হারবিভোরস মানে হরিণ, এবং ওখানে কতগুলো ময়ূরও রয়েছে, ময়ূরও ছাড়া রয়েছে, সেটা দেখতে পেলাম। যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, বাদ বাকি তোমরা কমেন্ট বক্সে জানিও কে কটা ডিটেক্ট করতে পারলে অ্যানিমেল। আমি যথেষ্ট কাজ দিয়ে কিছু সিংহ পোষেছিল সেগুলোকেও তুলেছি। এবারে চলো ফিরে যাওয়ার পালা। ফিরে যেতে যেতে যদি কিছু ইম্পর্টেন্ট সেকশন পড়ে চোখে, সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। বাদ বাকি সঙ্গে থাকো আমার। বন্ধুগণ, বলেছিলাম যে স্পেশাল কিছু পেলে সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো নকটার্নাল হাউসটা ভিজিট করলাম, অন্যান্য যেগুলো সেকশন রয়েছে সবই তোমাদের দেখা। আলিপুরে জুয়ের যে আমার ভিডিওটা আছে সেটা দেখলেই তোমরা পেয়ে যাবে। ম্যাক্সিমাম অ্যানিমেল ওখানে কভার করেছি আমি। সুতরাং মোরললেস নন্দনকাননে একই রয়েছে, শুধু বেস্ট পার্ট হচ্ছে নকটার্নাল হাউসটা। নকটার্নাল হাউসে দুটো জিনিস পেলাম, সেটা হচ্ছে ইন্ডিয়ান প্যাঙ্গোলিন আর র্যাটল, ওই দুটোই রেয়ার অ্যানিমেল। তো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখে নিও, তাহলে দেখতে পাবে। চলো এবার সামনে এগোনো যাক। বন্ধুগণ, যেটা বলার সেটা হচ্ছে তোমরা যদি সাফারিটা কভার করতে চাও নন্দনকাননে, তাহলে কিন্তু বাসে করে এলে হবে না। আমি অনেক কিছু স্কিপ করেছি মাঝখানে, মুক্তেশ্বর টেম্পেল, লিঙ্গরাজ টেম্পেল, তারপর উদয়গিরি, খণ্ডগিরি, কারণ বাসে ওগুলো কভার হয়। আমি ওগুলো স্কিপ করে নিজের পার্সোনাল গাড়ি নিয়েছি বলে, পার্সোনাল গাড়ি নয় মানে গাড়ি রেন্টে নিয়েছি বলেই হয়ে, মানে এটা সম্ভব হয়েছে কি আমি সাফারিটা কভার করতে পারি, নইলে কিন্তু হতো না। গাড়ি ভাড়া আমার পড়েছে হচ্ছে একদিনের জন্য 2,800 টাকা করে। তোমরা যদি বাস নাও তাহলে একটা কথা মাথায় রেখো, সেটা হচ্ছে ওই 4:30 বা 4:30 নাগাদ এইখানে নামিয়ে দেবে বাস, তারপরে নন্দনকানন ঘোরানোর জন্য একটা গাইড প্রোভাইড করবে। তাতে খুব একটা নন্দনকানন দেখা হবে বলে আমার মনে হয় না, তাই বেটার যদি নন্দনকাননকে আলাদা করে কভার করতে চাও যেমনটা আমি করলাম, মানে এটা পার্ট 2 পুরী ব্লগের, তো পুরী ব্লগ পার্ট 3 এর পার্ট 2 বলবো, টু বি কন্টিনিউড করে আমি শুরু করেছিলাম। তো সেটা যদি করতে চাও তাহলে ওই গাড়ি নেওয়াটাই বেটার, বাকি তোমাদের চয়েস। কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আজকে এই অবধি রইল, অন্য দিন অন্য কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা।